আজকে দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আজকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হচ্ছে এবং উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা সন্তান নিজামুল ইসলাম। 16 ডিসেম্বর বিজয়ের মাসে বিজয়ের গাথা নিয়ে আজকে চলে গেছেন শহীদ মহিদুল ইসলাম মুক্তিযোদ্ধা। মস্তিষ্কে রক্তক্ষরণ করে তিনি সিলেটের মেডিকেল ইন্তেকাল করেন। আজকে রাষ্ট্রীয় মর্যাদা চলে গেছেন না ফেরার দেশে তিন সন্তান রেখে চলে গেছেন। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে সিলেট নর্থ ইস্ট মেডিকেল বীর মুক্তিযোদ্ধা জনাব মইজুল ইসলাম সাহেবের সম্মানে এক মিনিট নীরবতা পালন করবে অনুষ্ঠিত হয় এবং এক মিনিট নিরাপত্তা পালন শেষ আপনার সশস্ত্র সালাম দিবে সশস্ত্র সালাম অনার গাট অস্ত্র নামাবে অস্ত্র নামা অনার গাট কাঁধে অস্ত্র নিবে কাঁধে অস্ত্র গাট বৃদ্ধি করিবে শেষ জলদি চল। আমাদের পরিবারের পক্ষ থেকে একজন একটু আসতে হবে আমাদের জন্য।